আট দশ বছর হয়ে গেল চিটফান্ড কাণ্ডে, এখনো পর্যন্ত চার্জশিট হয় না। সব জানার পরেও নারদ কাণ্ড ছ আট বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো চার্জশিট হয় না। গরু পাচার হোক, নিয়োগ দুর্নীতি হোক, তিন চার বছর ধরে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, পাঁচ সাত দশ বছর ধরে পাশ করে বসে আছে, তারপরেও তা নিয়ে কোনো অ্যাকশান হয় না। সব মিলিয়ে দিল্লি এবং রাজ্যের খেলায় মানুষ জেরবার, দুর্নীতি রমরমা। আমরা কয়েকদিন ধরে দেখছি এবং কয়েক বছরের ঘটনা, রাজ্য সরকার আসার পর থেকে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং অভিষেক ব্যানার্জি এই যে বারবার জেরা, দীর্ঘক্ষণ জেরা, কিন্তু কোনো সলিউশন হচ্ছে না। একটা চার্জশিট পর্যন্ত আজকে আমরা দেখতে পেলাম না। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতের প্রশ্নের মুখে, বিষয়টা কীভাবে ব্যাখ্যা? এটা তদন্ত নিয়ে এখন যা হচ্ছে সবাই বুঝে গেছেন। প্রথম দিকে যখন অপরাধ তো স্পষ্ট, পাচারের পর পাচার চক্র, দুর্নীতির পর দুর্নীতি, বেহিসেবি বেআইনি সম্পদের পাহাড়, কোথা থেকে সেই সম্পদ আসছে, কোন যোগ্যতায় আসছে, সবাই বুঝতে পারছেন যে কার্যত রাজনীতি মানে যেটা ছিল জনস্বার্থ, মানুষের বিপন্নতায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে বাংলার রাজনীতির সংস্কৃতিতে স্পষ্ট ছিল। ইদানিংকালে যারা বাংলায় রাজনীতির এই নেতৃত্ব দিচ্ছেন, নেতাগিরি করছেন, ক্ষমতা জাহির করছেন, মানুষ বুঝে গেছে যে তারা একটা লুঠের বাহিনী তৈরি হয়েছে, কত কী করে লুঠ করা যায়। এবং সেইটার লড়াই করতে করতে কেউ কখনো এ রাজ্যের শাসক দল, তো কেউ কখনো দিল্লির শাসক দল, এখানে লুট করে ওখানে যাও, ওখানে লুট করে এখানে এসো, যেন যত খুশি লুট করা এবং তারপর ধামাচাপা দেওয়ার জন্য যত ইচ্ছা মিথ্যার আশ্রয় নেওয়া যায়, একটা নাটক নাটক ভাব, খুব লড়াই হচ্ছে। তদন্ত প্রথম দিকটাতে একটা নাটকীয় হলেও রহস্যঘন নাটক ছিল, একটা কিছু হচ্ছে। এখন লোকে বুঝে গেছে যে নাটকের প্লটটাও বড্ড ম্যাড়মেড়ে, ফলে দুর্নীতি, অপরাধ, তদন্ত এবং তদন্তের নামে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে কার্যত পারলে প্রায় সাহায্য করা, যাতে তদন্ত থেকে বেরিয়ে এসেই মাইক ঠাইক সঙ্গে রেখে আর জনসভার মতন করে তোপ দেখে দেওয়া যায়, এসব তদন্তের অংশ নয়। তদন্তের নামে ম্যাড়মেড়ে একটা নাটক হচ্ছে, সবাই বুঝতে পারছেন, কনকক্টেড অনেকাংশেই। সেই কারণেই তো আট দশ বছর হয়ে গেল চিটফান্ড কাণ্ডে, এখনো পর্যন্ত চার্জশিট হয় না। সব জানার পরেও নারদ কাণ্ড ছ আট বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো চার্জশিট হয় না। গরু পাচার হোক, নিয়োগ দুর্নীতি হোক, তিন চার বছর ধরে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, পাঁচ সাত দশ বছর ধরে পাশ করে বসে আছে, তারপরেও তা নিয়ে কোনো অ্যাকশান হয় না। সব মিলিয়ে দিল্লি এবং রাজ্যের খেলায় মানুষ জেরবার, দুর্নীতি রমরমা।